ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রতারণা হুমকি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ফের কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ। মুকুল রায়কে আইনজীবীদের সঙ্গে নিয়ে সকাল সোয়া ১১টা নাগাদ কালীঘাট থানায় পৌঁছন বিজেপি নেতা। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, কি কি অভিযোগ রয়েছে মুকুল রায়ের বিরুদ্ধে? দেখো, যে মামলাটি শুরু করেছে কালীঘাট থানার পুলিশ, সেই মামলায় দ্বিতীয়বারের জন্য কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি মুকুল রায় কালীঘাট থানায়। গত 18 জানুয়ারি তিনি প্রথমবারের জন্য কালীঘাট থানায় আসেন এবং সেই ক্ষেত্রে যে অভিযোগটা তার বিরুদ্ধে দায়ের হয়, আলিপুর আদালতের নির্দেশে যে এক তৃণমূল নেতাকে ফোন করা হয় এবং সেই ফোনে বলা হয় মুকুল রায় নির্দেশ মতো তার কাছে কিছু টাকা পাঠানো হবে, এবং সেই মামলাতেই কিন্তু আলিপুর আদালত কালীঘাট থানাকে নির্দেশ দেয় গোটা বিষয়টা তদন্ত করে খতিয়ে দেখার জন্য। এবং এক্ষেত্রে কালীঘাট থানা প্রতারণা হুমকি তার পাশাপাশি ষড়যন্ত্রের অভিযোগে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় এবং সেই মতো 18 জানুয়ারি তিনি হাজিরা দেওয়ার পরে তাকে আবারও 28 তারিখ ডেকে পাঠানো হলো। তিনি আইনজীবী মারফত জানান কালীঘাট থানাকে যে তিনি থাকতে পারছেন না এবং তারপরে আবারও ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানোর পর আজকে তিনি কালীঘাট থানায় এসে পৌঁছেছেন সোয়া 11টা নাগাদ আইনজীবীদের সঙ্গে নিয়ে। কিছুক্ষণ পরে কিন্তু কালীঘাট থানায় ফের মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করার কাজ শুরু করবেন পুলিশের কর্মীরা। এবং এই মতো বলে রাখি, গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াটি ভিডিও রেকর্ডিং করা হবে এবং সেই মতো যে ঘরে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা হবে সেই ঘরে কিন্তু একটি ক্যামেরাও লাগানো রয়েছে, আর পুলিশের ক্যামেরা, যেটির মাধ্যমে মুকুল রায় যে যে প্রশ্নের উত্তর দেবেন সেই সমস্ত উত্তর বা যে যে প্রশ্ন করা হবে সেই সমস্ত প্রশ্ন সবটাই যাতে রেকর্ড করা থাকে সেই বিষয়টাই কিন্তু জানা যাচ্ছে। এখনো মুকুল রায় কালীঘাট থানার মধ্যেই রয়েছেন এবং ওনাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এখনো শুরু হয়নি, কিছুক্ষণ পরে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে। ধন্যবাদ পার্থ। মামলাটার কাগজ দেখে, কাগজের কপি নিয়ে দেখে তোমরা ডিসিশন নিও কি মামলা কেন ডাকা হবে।